এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ৪৮ ঘন্টা। নবজা বৌদ্ধবিহার সংস্থার পরিচালনা গৌতম বুদ্ধের 2586তম জন্মজয়ন্তী উদযাপন হল বারুইপুরে। গৌতম বুদ্ধের জন্মদিন অর্থাৎ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই অনুষ্ঠানটি হয় বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ক্রীড়া অ্যাসোসিয়েশন ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেশ কিছু লেখক, বুদ্ধিজীবী, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট ব্যক্তিগণ ও গৌতম বুদ্ধের ভক্তগণ। এই অনুষ্ঠানটি সকালবেলা বৌদ্ধ সংকল্পের মাধ্যমে শুরু হয়, সন্ধ্যাবেলায় বৌদ্ধ দর্শনের ওপর আলাপ আলোচনা হয়। এই অনুষ্ঠান শেষে প্রত্যেককে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রসাদ বিতরণ করা হয়। তাছাড়া এই অনুষ্ঠানে গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে বিভিন্ন লেখকের বই বিক্রি হয়। এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর ৪৮ ঘন্টার পর্দায়। নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন। এই অনুষ্ঠান সম্পর্কে নবজা বৌদ্ধবিহার সংস্থার সম্পাদক চঞ্চল কুমার মাইতির প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর ৪৮ ঘন্টার পর্দায়। বৌদ্ধ ধর্মের প্রবর্তন বলা হয়, তার একটি জন্মতিথি বুদ্ধ পূর্ণিমা, সেই বুদ্ধ পূর্ণিমাটা আজকে পালন হচ্ছে। কী কী অনুষ্ঠান হচ্ছে এখানে? এখানে মূলত আজকে তোমাকে শ্রদ্ধাঞ্জলি হয়েছে সকাল ৮টায়, তারপরে সন্ধ্যে ৫:৩০টায় সান্ধ্য শ্রদ্ধাঞ্জলি, তারপরে বৌদ্ধ দর্শনের উপরে আলাপ আলোচনাগুলো হয়েছে। কারা এখানে উপস্থিত আছে? এখানটায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অর্চনা ভদ্র ছিলেন, তারপরে গবেষক লেখক সনক কুমার সর্দার এবং বিশিষ্ট লেখক এবং গবেষক দিলীপ গায়েন, আর একজন যিনি আজকে সভাপতিত্ব করছেন, তিনি আমাদের এই সমাজ সংস্কার আন্দোলনে বিশিষ্টান্তি গায়েন, তিনিও লেখক। এই অনুষ্ঠান কত বছর ধরে আপনারা করছেন? আমরা জেলাতে বিভিন্ন জায়গাতে আমাদের হয়, আজকে যেমন লক্ষ্মীনাথপুর হয়েছে, হাড়াল চাম্পাটি হাড়ালে হয়েছে, বারুইপুরে আমরা উদ্যোগে এবছর প্রথম শুরু করেছি এই উদ্যোগ। আপনাদের সংস্থার নাম কি? আমাদের সংস্থার নাম নবজান বৌদ্ধবিহার বারুইপুর। আপনার নাম? আমার নাম চঞ্চল কুমার মাইতি, আমি এই নবজান বৌদ্ধবিহারের সম্পাদক।